আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আবার আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলা উঠে গাছে পানি দিয়ে দিচ্ছিলাম, আর এখানে আমি পাখিগুলোকে রাত্রে ঢেকে রাখি। ওদেরকে ঢেকে না রাখলে ওদের ঠান্ডা, মানে এখন যেহেতু ঠান্ডা পড়েছে তো ঠান্ডা লেগে যেতে পারে, তাই সকালবেলা ওদেরকে আসলেভাবে আমি খুলে দিই। একটু পর ওদেরকে খাবার দিব। তো এগুলো শেষ করে আমি যাব রান্না করে নাস্তা বানাতে। তো দেখতে থাকুন, পরে আবার কথা বলছি আপনাদের সাথে। তো নাস্তা ছিল রুটি, আমি রুটি বানিয়ে নিয়েছি সকালের নাস্তার জন্য। তো রুটি বানিয়ে তারপরে ছেলেকে, আর ছেলের বাবা খেয়ে চলে গেছে, ছেলেকে দিব। নাস্তা খাওয়া শেষ করে আমি এখানে চা বানিয়ে এনেছি, আর ছেলেকে দুধ বানিয়ে দিয়েছি। ছেলেকে আসলে দুধ খাওয়ানোটা খুবই কঠিন, তারপরও চেষ্টা করি দিতে। তো চা খাওয়া শেষ করে চলে এলাম ঘর বাড়ি গুছাতে, মানে বিছানা টিছানা এগুলো ঝাড়তে। তো আজকে আমি চাদরটা চেঞ্জ করে নেব। We'll be right back.
তো বিছানাপত্র গুছিয়ে আমি আমার ছেলের যে খেলনাগুলো সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে এমনই করে সব কিছু এলোমেলো করে রাখে। যাই হোক, এখন আমি এখানে বাবুকে গোসল করাবো, একটু পর ওকে ওর টিচার আসবে পড়াতে, ও এই জন্য ওকে আমি রেডি করে দেব গোসল করে। ওর কাপড় চোপড়গুলো এখানে রেডি করে রেখেছি আমি, তো ওকে শাওয়ার দিয়ে নিয়ে এসেছি। এখন আমি ওকে কাপড় চোপড় পরিয়ে দিচ্ছি, একটু পরেই ওর স্যার আসবে পড়াতে ওকে। আমার ছেলের মানে জীবনের ফার্স্ট পড়ালেখা শুরু হয়ে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালো হতে পড়াশোনা করতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে, সেটাই সবার কাছে দোয়া চাই। আসলে শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, কারণ অনেক শিক্ষিত মানুষই আসলে অমানুষদের মতো ব্যবহার করে, আর অনেক অশিক্ষিত মানুষও মানুষের মতো মানুষ হয়ে থাকে। তাই আমি চাই আমার ছেলে অন্তত ভালো মানুষ হোক, অন্তত মানুষের সাথে ভালো ব্যবহার করুক, ওর ভিতরে যাতে কোনো অহংকার গরিমা এগুলো না থাকে। কারণ এগুলো যাদের ভিতরে থাকে তারা আসলে নিজেরাও মানুষ নিজেদেরকে মানুষ মনে করে না, আবার মানুষকেও মানুষ মনে করে না, এরা নিজেদেরকেই মনে করে ফেরেশতা। যাই হোক, আমি এখানে আমার বাবুর বইপত্র এগুলো গুছিয়ে নিচ্ছি, সব কিছু রেডি করে নিচ্ছি। যদিও এখন সে মাত্র পড়ালেখা শুরু করেছে, তেমন একটা লিখতে পারে না, তাও চেষ্টা করছে আলহামদুলিল্লাহ, যতটুকুই বসে অতটুকুই বেশি। তো এখানে আমি রান্নাবাড়া করতে চলে এলাম। আজকে আমি টমেটো দিয়ে একটা টক রান্না করব। তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি করে দিলাম, দিয়ে দিব লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে এখন সিদ্ধ করতে বসিয়ে দিব। এই আর একটা জলপাই দিব টক টক হওয়ার জন্য, কারণ অনেক সময় দেখা যায় যে টমেটোর টকটা তেমন টমেটো তেমন একটা টক থাকে না, তাই টকের জন্য একটু জলপাই দিলে ভালো লাগে খেতে। তো পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করব, সিদ্ধ করে নিব। Mm.
রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে টমেটো টকটা আমি বাগার দিয়ে নিয়েছি। তো যে দেখতে পাচ্ছেন খুবই মজা লাগে এই টকটা, আপনারা বাসায় করে ট্রাই করে দেখতে পারবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এদিক দিয়ে আমি মাছের ভুনা করে নিচ্ছি, পাবদা মাছের ভুনা ছিল তো পাবদা মাছের ভুনা করে দিচ্ছি আমি এখানে। তো অনেকবার দেখিয়েছি তাই আজকে সব রেসিপি শেয়ার করছি না, মাছ ভুনা আমরা সবাই করতে পারি কম বেশি। তো এই যে আমি করলা ভাজিও করে নিচ্ছি, আর এই তো আজকে আমার রান্না বাড়া পাবদা মাছ ভুনা করলা ভাজি আর হচ্ছে টমেটোর টক,
আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেলটি ক্লিক করে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।